ব্যাটারিটা একটু বেশি ড্রেন হচ্ছে কারণ রিলেটা আপনার ব্যাটারিকে ইউজ করে সুইচিং করতেছে আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি আফান হোসেন আর নতুন একটা ভিডিওতে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদের সাথে কথা বলবো মোটরসাইকেলের রিলে নিয়ে আমরা অনেকেই ভাবি মোটর রিলে মানে হচ্ছে কি ব্যাটারি সেভার যেটা মোটর সাইকেলের ব্যাটারিকে সেভ করবে আসলে মোটর রিলে বলতে যে জিনিসটাকে আমরা বুঝি সেটা হচ্ছে গিয়ে একটা সুইচ এটা একটা আলাদা ওয়ারিং সহ একটা সুইচ যেটা আপনার বাইকের হর্ন অথবা ফগ লাইটে ব্যবহৃত হয় এটা অ্যাকচুয়ালি আমাদের মোটরসাইকেল আমরা ব্যবহার করি যেটার মূল কারণ হচ্ছে গিয়ে যেন মোটরসাইকেলের যে এক্সিস্টিং ওয়ারিংটা আছে সেই ওয়ারিংয়ে কোনো প্রবলেম না হয় অনেক সময় দেখা যায় ডাবল হর্ন লাগালে অথবা একটু হাই ভোল্টেজের হর্ন লাগালে আমাদের ওয়ারিংয়ের উপর একটু প্রেশার পড়ে ব্যাটারিতে প্রেশার পরে ওয়ারিংটা প্রেসার পরে কারণ এক একটা বাইকের ওয়ারিং এক এক রকম হয় তো ওয়ারিংয়ের যদি আমাদের কোনো প্রেশার না পড়ে অথবা ওয়ারিংটা যেন নষ্ট না হয়ে যায় সেই কারণে অ্যাকচুয়ালি মেইন লাইনটা থেকে সিগনাল নিয়ে আলাদা একটা ওয়ারিং করে রিলে লাগানো হয় যেই রিলেটা মেইন ওয়ারিং থেকে সিগনাল নিয়ে নিজস্ব ওয়ার দিয়ে ব্যাটারি থেকে মেইন পাওয়ারটা আপনার হর্ন বা আপনার লাইটে সরবরাহ করে সো এটার সাথে ব্যাটারি সেভিং অথবা ব্যাটারি ডেডের কোনো সম্পর্ক নাই তবে এখানে বিষয় হচ্ছে যে আপনি যদি একটা রিলে ইউজ করেন ক্ষেত্রে আপনার ইউজাল রিলে ছাড়া আপনার ব্যাটারি যে পরিমাণ খরচ হতো অথবা আপনার লাইট অথবা হর্নে যেই পরিমাণ যেত আপনার রিলেতেও কিন্তু একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইলেকট্রিসিটি ওয়েস্ট হয় বা ইউজ হয় যেটাকে আমরা বলি কারণ রিলেটা অন রাখতে একটা কয়েলের দরকার হয় সেই কয়েলের জন্য ছোট একটা অ্যামাউন্ট অফ কারেন্ট দরকার হয় সো দেখা যাচ্ছে যে আপনি যদি রিলে ইউজ করেন তাহলে আপনার ওয়াইডিং কিন্তু ঠিক থাকতেছে ওয়ারিং সেফ থাকতেছে কিন্তু আপনার ব্যাটারি একটু একটু সামান্য খুবই সামান্য যেটা ধরা যায় না সেই সেই প্রেশারটা নিচ্ছে ব্যাটারিটা একটু বেশি ড্রেন হচ্ছে কারণ রিলেটা আপনার ব্যাটারিকে ইউজ করে সুইচিং করতেছে তো এক্ষেত্রে আমাদের একটা মেইন ধারণা হচ্ছে গিয়ে রিলে লাগালে আমাদের ব্যাটারি বসে যাবে না অথবা কোনো থেকে কোনো প্রবলেম আসবে না এই ভুল এটা এটা একটা মিথ আসলে সত্যি না মোটরসাইকেলের রিলে হচ্ছে কি জাস্ট একটা আলাদা ওয়ারিং সিস্টেম যেটা আপনার এক্সিস্টিং ওয়ারিং থেকে সিগন্যাল নিয়ে তার নিজস্ব ওয়ার ইউজ করে আপনি যেটা ইউজ করতে যাচ্ছেন হর্ন অথবা লাইট সেটাতে পাওয়ার দেয় সো আমি আশা করি আপনাদেরকে মোটরসাইকেলের রিলে সম্পর্কে যা তথ্য ছিল সেটা দিতে পেরেছি এরকম আরও অনেক তথ্য নিয়ে আমি আমার চ্যানেলে ভিডিও করব। আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে আপনারা অবশ্যই আমাকে জানাতে পারেন আমি ট্রাই করব সেটার সেটা নিয়ে একটা ভিডিও বানাইতে আর আমার এই ভিডিওটা যদি আপনার মনে হয় আপনার কাজে লাগবে তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা দেবেন কারণ আমি র্যান্ডমলি ভিডিও আপলোড করি আমার সাবস্ক্রাইবার সংখ্যা খুবই কম তো অ্যাজ এ বাংলাদেশি ক্রিয়েটার আমি আশা করব আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর নিজস্ব যদি কোনো চাওয়া থাকে যে আপনারা যেই জিনিসটা জানতে চাচ্ছেন সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমি ট্রাই করব সেটা নিয়ে ভিডিও বানানোর তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ